হ্যালো গাইস, তো এ সপ্তাহে স্মার্টফোন ইন্ডাস্ট্রির বড় বড় ম্যানুফ্যাকচারার যেমন শাওমি, স্যামসাং, ওপো, আইকিউ, ওয়ানপ্লাস এদের তরফ থেকে বড় বড় অ্যানাউন্সমেন্ট এসেছে। তো 2022 খুবই এক্সাইটিং হতে চলেছে। তো আজকে আমরা এই সমস্ত আপকামিং ফোনসের ফিচার্স আর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম আপডেট এসেছে এখানটা স্যামসাংয়ের S21 FE, যেটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু গ্লোবাল চিপ শর্টেজের জন্য হতে পারেনি। তো চলো দেখা যাক এই ফোনে কী কী পাওয়া যাচ্ছে। ফার্স্ট অফ অল এর কী ফিচার্সের মধ্যে আছে, একটা 120Hz অ্যামোলেড ডিসপ্লে, সাথে 4500mAh ব্যাটারি আর স্ন্যাপড্রাগনের 888 সঙ্গে আসছে। অনেকে বলছে যে স্ন্যাপড্রাগন হয়তো 8 Gen 1 থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে স্যামসাং হয়তো 888 দেবে, কারণ স্যামসাং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট এই ফোনটাকে লঞ্চ করবে। আর আমার মনে হয় এই ফোনটা মোটামুটি 35 থেকে 40 হাজারের মধ্যেই আসবে। তো এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় না যে স্যামসাং 8 Gen 1 এখনই দেবে। আর তার উপরে রিসেন্টলি মোটো X30 যেটা লঞ্চ করেছে তাতে 8 Gen 1 SoC ইউজ হয়েছে, কিন্তু ওতে হিটিং ইস্যুস দেখা যাচ্ছে। তো আমার মনে হয় না যে স্যামসাং অপটিমাইজ না করে এই এসওসিটাকে এখনই নিয়ে আসবে, তাই S21 মনে হয় না যে 8 Gen 1 আসছে। আর তার উপরে স্যামসাংয়ের আপকামিং S22 সিরিজ, যেটা মোটামুটি 2 মাস পরে আসবে, আমার মনে হয় যে স্যামসাং হয়তো ওটার জন্য 8 Gen 1 বাঁচিয়ে রাখবে। আর অবভিয়াসলি এই ফোনটা 5G হতে চলেছে। তো দেখা যাক যখন স্যামসাং এটা লঞ্চ করবে তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়াল কী কী ফিচার্স আর স্পেসিফিকেশন এর মধ্যে আসছে। তো নেক্সট আপডেট আমাদের এসছে রিয়েলমির তরফ থেকে, রিয়েলমির GT 2 সিরিজ, যেটা রিসেন্টলি রিয়েলমি অ্যানাউন্স করে দিয়েছিল। এই ফোনটায় অ্যাকচুয়ালি মেজর কিছু ইম্প্রুভমেন্টস রয়েছে। জিটি সিরিজ, যেটা রিয়েলমি অ্যাকচুয়ালি গেমিং সেগমেন্টের জন্য এসেছিলো, জিটি সিরিজটা তো মোটামুটি ঠিকঠাক ছিল, অতটাও খুব একটা বেশি ভালো ছিল না, কিন্তু GT Neo 2 যেটা এসেছিলো ওটা অ্যাকচুয়ালি একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট ছিল। কিন্তু এখন রিয়েলমি GT 2 সিরিজ আনতে চলেছে, যেটা অ্যাকচুয়ালি কিছু মেজর ইম্প্রুভমেন্টস রয়েছে। তো ইম্প্রুভমেন্টসগুলো কী কী আমি বলে দিই। ফার্স্ট অফ অল যেটা GT 2, মানে নর্মাল ভার্সনটা, ওটা আসবে মোটামুটি স্ন্যাপড্রাগন 888 সাথে, আর GT 2 প্রো যেটা আছে ওটা আসবে হয়তো স্ন্যাপড্রাগন 8 Gen 1 সাথে। আর যারা স্ন্যাপড্রাগন 8 Gen 1 এসওসি সম্পর্কে জানো না তারা নিজে কমেন্ট করো, আমি এর সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আর এর সঙ্গে ক্যামেরায় কিছু মেজর ইম্প্রুভমেন্ট রয়েছে, যেমন ফিল্ড অফ ভিউটাকে অ্যাকচুয়ালি বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেটা 120 ডিগ্রি পর্যন্ত ছিল সেটাকে 150 ডিগ্রি করে দেওয়া হয়েছে। মানে আগে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে যদি এতটুকু আসতো এখন এতটা আসবে। শুধু আলট্রাওয়াইড লেন্সেরও নয়, অ্যাকচুয়ালি প্রাইমারি লেন্সের ফিল্ড অফ ভিউকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। আর নেক্সট হচ্ছে এতে ক্যামেরা সেন্সার ইউজ হয়েছে সোনির লেটেস্ট IMX707, যেটা অ্যাকচুয়ালি 766 থেকে বেটার। যদি মেগাপিক্সেলের কথা বলি তাহলে প্রাইমারি লেন্সটা 50 MP হবে, আর আলট্রাওয়াইড লেন্সেও কিছু ইম্প্রুভমেন্টস রয়েছে। তার সঙ্গে রিয়েলমি GT 2 সিরিজে NFC-তে একটা বড় ইম্প্রুভমেন্ট দেখা গেছে। আগে কী হতো, NFC যদি আমাদের এখানে থাকে, মানে NFC সেন্সারটা যদি আমাদের এখানে থাকে, তার মানে এই পয়েন্টটাকে ইউজ করে আমরা NFC-টাকে অ্যাকচুয়ালি ইউজ করতে পারতাম। কিন্তু এখন কী হবে, NFC-টাকে ওরা এমনভাবে ইউজ করেছে যে মোবাইলের যে কোনো পয়েন্টকে ইউজ করে NFC-টাকে ইউজ করতে পারবে। এরপরে নেক্সট আপডেট আমাদের আসছে শাওমি তরফ থেকে। শাওমি তরফ থেকে এক বাক্স আপডেটস এসছে। প্রথমত শাওমি 11i, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় প্রথম হাইপার চার্জিং নিয়ে আসবে 120Hz চার্জিংয়ের সাথে। এরপর লঞ্চ হবে শাওমি 12 সিরিজ, যেটা জানুয়ারিতেই লঞ্চ হবে। এর স্পেসিফিকেশন সম্পর্কে যদি বলি তাহলে 6.73 ইঞ্চির একটা 2K অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, সাথে 120Hz রিফ্রেশ রেট, HDR10+, 1500 nits ব্রাইটনেস, আর সাথে ডলবি ভার্সন স্ন্যাপড্রাগন 8 Gen 1 থাকবে এতে, 4600mAh ব্যাটারি। GT 2 প্রোর প্রায় সিমিলার ক্যামেরা সেট আপ, কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরাটা 50 MP সঙ্গে থাকবে, এটাও সেম ওই সোনি IMX707-এর সঙ্গে আসবে। তার সঙ্গে লঞ্চ হবে শাওমির S1 Watch সিরিজ, তো ওটার জন্যও আমি একটু এক্সাইটেড, দেখা যাক কী হচ্ছে। আর এর সঙ্গে আসবে MIUI 13, তো MIUI 13 মোটামুটি জানুয়ারির মাঝখান থেকে দেওয়া হয়তো শুরু হবে, কিন্তু প্রথমে ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই দেবে, মিড রেঞ্জ ফোনে আস্তে আস্তে মোটামুটি ফেব্রুয়ারি চলে আসবে। এরপর নেক্সট আপডেট আসছে ওয়ানপ্লাসের তরফ থেকে, ওয়ানপ্লাসের 10 সিরিজ, ওয়ানপ্লাসের RT সিরিজ, 9RT সিরিজ, এই সবগুলো সম্পর্কে আপডেটস এসছে, কিন্তু ওয়ানপ্লাসের 10 সিরিজের কিছু ছবি আর স্পেসিফিকেশন অলরেডি লিক হয়ে গেছে। এই ফোনটা January 4 তারিখে চায়নায় লঞ্চ হবে। আর এর স্পেসিফিকেশন সম্পর্কে যদি বলি তাহলে এর স্পেসিফিকেশনে আসছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 আসছে, 18W ফাস্ট চার্জিং আসছে, সাথে 6.7 ইঞ্চের একটা 2K অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট। আর যদি ওএসের কথা বলি তাহলে ওই সেমই ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস সাথে কালার ওএস মিক্সচার করে একটা খিচুড়ি ফিচুড়ি বানিয়ে সেটাই আসছে, ওটাই দেবে, বলা যায় না, দেখা যাক যদি পিওর অক্সিজেন ওএসের সঙ্গে আবার ওয়ানপ্লাস ফিরে আসে, আই হোপ সো, ফিঙ্গার্স ক্রসড। তো নেক্সট আপডেট হচ্ছে আইকুর তরফ থেকে, IQ 7 সিরিজ চায়নায় লঞ্চ হবে জানুয়ারিতে, আর IQ 9 সিরিজের একটা টিজার লঞ্চ হয়েছে। এর স্পেসিফিকেশন সম্পর্কে মেজর কিছু এখনও জানা যায়নি, কিছু বেরোলেই আমি তোমাদেরকে তার সঙ্গে আপডেটেড করিয়ে দেবো। এরপরে নেক্সট আপডেট হচ্ছে ওপো Reno 7 নিউ ইয়ার এডিশন, তো এই ফোনটা লঞ্চ হবে অ্যাকচুয়ালি চায়নায় জানুয়ারিতে। এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়াল এখনও কিছু আসেনি, আসলেই তোমাদের আমি তার সঙ্গে আপডেটেড করিয়ে দেবো। আর এর সঙ্গে আসছে ভিভো V23 স্পেসিফিকেশন আর ফিচার সম্পর্কে ডিটেলসে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো। আর আজকেই রিয়েলমির তরফ থেকে তাদের স্মার্ট গ্লাসের ছবি অলরেডি লিক হয়ে গেছে,
তো এর সম্পর্কে অফিসিয়ালি ডিটেলস যদি কিছু আসে তো তার সঙ্গে আমি তোমাদের আপডেটেড করিয়ে দেবো। দ্যাটস ইট গাইস, তো আজকে এই পর্যন্তই। আর এরকমই লেটেস্ট টেক নিউজের সাথে আপডেটেড থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।